প্রিন্সকে হারালেও আলেকজান্ডারের কাছে ভালোই আছে প্রিন্সেস। এটি বিলুপ্তপ্রায় পাখি ম্যাকাওয়ের সংসার ভাঙা গড়ার গল্প। রাজধানীর হাতিরপুলের মিনি চিড়িয়াখানায় থাকা পাখি মালিকানা দ্বন্দ্বে স্বামী থেকে আলাদা হয়, প্রিয়তমকে হারিয়ে নতুন সংসার সাজাতে হয় তাকে। তাদের ঘরে এসেছে নতুন অতিথি, রিপোর্ট করছেন কাজী ইমদাদ। প্রিন্স নেই, তবে জীবনও থেমে নেই। 6 বছরের কম বয়সী আলেকজান্ডারকে সঙ্গী করে নিয়েছে প্রিন্সেস। প্রিন্সেস এবং আলেকজান্ডার নামের এই পাখি দম্পতি অ্যামাজনের বিলুপ্ত প্রায় ব্লু গোল্ড ম্যাকাও পাখি। রাজধানীর হাতিরপুলের ফিকামলি সেন্টারের মিনি চিড়িয়াখানায় পাখি প্রেমিক ডক্টর আব্দুল ওয়াদুদ এই পাখি দম্পতির প্রতিপালক। সোমবার তাদের ঘর আলো করে একটি সন্তান জন্ম নিয়েছে। আরো 3টি দিন থেকে শিগগিরই বাচ্চা ফিরবে। যাকে নতুন করে আনলো তাকে অ্যাকসেপ্ট করে নিল, অনেকদিন পর একটা বাচ্চা দিল, এটার খবরটা শুনে আসলাম, মানে খুব ভালো লাগতেছে আর কি। তাদের সংসার সাজানোর গল্পটা সুখের ছিল না। সংসার নিয়ে বিবাদ গিয়ে পৌঁছেছিল আদালত পর্যন্ত। আলেকজান্ডারের জন্য প্রিন্সেস প্রথম সঙ্গী হলো, প্রিন্সেসের জন্য আলেকজান্ডার দ্বিতীয়, তার আগে ছিল প্রিন্স। উপযুক্ত পরিবেশ না থাকায় 2010 সালে পাখি প্রেমিক ডক্টর আব্দুল ওয়াদুদের কাছে প্রিন্সকে উপহার দেন প্রিন্সের মালিক ইকরাম সেলিম। পরে প্রিন্সের একাকিত্ব দূর করতে ব্রাজিল থেকে একটি মেয়ে পাখি নিয়ে আসেন ডক্টর ওয়াদুদ, নাম দেন প্রিন্সেস। এ জুটির প্রেম আর সংসারে জন্ম নেয় সন্তান। কিন্তু 3 বছর পর প্রিন্সের মালিক প্রিন্সকে ফেরত নিলে ভেঙে যায় সংসার। আইনি জটিলতায় প্রিন্সকে হারিয়ে একা হয়ে পড়ে প্রিন্সেস। খাওয়া দাওয়া ছেড়ে দেওয়া মৃতপ্রায় প্রিন্সেসকে বাঁচাতে সঙ্গী খুঁজে আনা হয় আর্জেন্টিনা থেকে। তার নাম দিলাম আলেকজান্ডার, দিগ্বিজয়ী আলেকজান্ডারের নামে, যেহেতু সে যদি চেষ্টা করলাম যে সে যদি প্রিন্সেসের মন জয় করতে পারে। তাই খাসায় যখন করে দিলাম তখন একজন আর একজনকে খুব কামড়াতে আসতো, তখন আর্টিফিশিয়াল বাতাস সৃষ্টি করে ওদের ভয় দিতাম, তখন একজন আর একজনের কাছে আশ্রয় খুঁজত। এভাবে আস্তে আস্তে বন্ধুত্ব করায়। 1 বছরের সাধনায় প্রিন্সেসের মন জয় করে আলেকজান্ডার। এরপর থেকেই তাদের সুখের সংসার। আর ইকরাম সেলিমের কাছে একাই আছে প্রিন্স। কাজী ইমদাদ।